তেতাল্লিশ ডিগ্রি গরমে রোজ দিন ফেসবুক আর ইউটিউব খুললে দেখতাম কি খাসির মাংস বাসন্তী পোলাও আর হলে বিরিয়ানি ভাই তো করে কোন ডাক্তারে দেখে এখন যে ডাক্তারে দেখে সেই ডাক্তারে আমারও দেখাইতে হবে কেন একটাই কারণ এই যে ঝরে পড়েছে ঝরে পড়েছে এই যে ঝরে পড়েছে এগুলো কি বানাচ্ছো? চিজ বল। বানিয়ে বল। এগুলো রাখছো তাই তো? ওটা কেমন হইছে ছবিটা? ফ্রেমটা তো বন্ধুরা চয়েস করেছে। একটা একটা মেনু লোকের জন্য অ্যারেঞ্জ করে করে প্লাস এরকম এরকম ডেকোরেশন যারা বিয়ের প্ল্যানিং করছো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল মোটামুটি আমরা সব রকম বিয়েতেই কাজ করেছি এখনো করি বিয়ের গোটা ইভেন্টের প্ল্যানিং আমরা নিই তো আমাদের কাছে একটা ভাস্ট আইডিয়া রয়েছে প্লাস আজকে একটা রিসেপশন পার্টি আছে তো সেখানে লাইভ তোমাদের দেখাতে পারবো যে বাজেট ফ্রেন্ডলি কিভাবে তোমরা অর্গানাইজ করতে পারো আজকের ভিডিওতে থাকছে মোটামুটি একটা বাজেট ফ্রেন্ডলি বিয়ের প্ল্যানিং আইডিয়া এবং মেনু সিলেকশন আইডিয়া এই ভিডিওটা ঠিক আগের ভিডিওটা আজকে একই দিনেই শুট যেহেতু ব্লগ বড় হয়ে যাবে তাই আলাদা আলাদা করে পোস্ট করেছি আগের ভিডিওটা ছিল এক্সপেন্সিভ কোকোনাট ওয়াটার যারা দেখনি প্লিজ চ্যানেলে গিয়ে দেখে নাও তো চলো আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক আজকে আমরা চারজন চলে এসেছি রিসেপশন পার্টিতে আর এই আজকে রিসেপশন পার্টি থেকেই দেখাবো যে একটা মোটামুটি ঝগড়া করে যাই হোক আজকে এই রিসেপশন পার্টি থেকেই দেখাবো মোটামুটি একটা বাজেট বিয়ের অ্যারেঞ্জমেন্ট কীভাবে করা যায় আর একটা পারফেক্ট বিয়ের মেনু বাজেটে কি হতে পারে চলো ভিডিওটা পুরো দেখতে থাকো সবাই মিলে দেখো অবশ্যই দেখবা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা মাঝখানে কাটবা না লাইক সাবস্ক্রাইব করবা অবশ্যই একদম একদম ঠিক কথা লাইক সাবস্ক্রাইব রিসেপশন পার্টিতে এত পরিমানে কপিরাইটেড মিউজিক চলছিল তাই ওখানে সাউন্ডের বেশ কিছু প্রবলেম হচ্ছিল আমার এই ব্লগটা করতে তাই যেখানে যেখানে ইনফরমেশন দেওয়ার সেখানে সেখানে আমি অফিস থেকেই দিয়ে দেবো এগুলো কি বানাচ্ছো ফিশ বল বানিয়ে বানিয়ে এগুলো রাখছো তাই তো আচ্ছা এই যে ডেকোরেশনটা দেখলে এই ডেকোরেশনটা একটা ঠিকঠাক বাজেট ওয়েডিং এর জন্য ডিসেন্ট ঠিকঠাক আছে তবু আমার মনে হয়েছে এখানে ওরা যে বাজেটটা খরচা করেছে বলে আমার ধারণা সেই বাজেটে আরো বেশি কিছু ইনপুট করা যেত কিছু না হোক আরো কিছু আইডিয়াস এর ভিতরে ইনপুট করা যেত আরো হয়তো আরো ভালো করে বিষয়টাকে সাজানো যেত তোমরা যখন অর্গানাইজ করবে অবশ্যই মাথায় রাখবে ডেকোরেশন যার হাতে দিচ্ছ সে ব্যক্তিটা ক্রিয়েটিভ কিনা এখানে স্টার্টারে ছিল ফুচকা কফি পকোড়া ফিজ বল আইসক্রিম পান মকটেল সাত রকম এবার একটা জিনিস মাথায় রাখবে পান আর আইসক্রিম এই দুটো স্টলে দেওয়া একটা ট্রিক একটু দেখতে লাগে একটু বড় লাগে জায়গাটা আর একটু বেশি আইটেম মনে হয় এর বেশি কিছু না আর মকটেল যেটা আছে একটা সলিড মকটেল কাউন্টার যদি করতে হয় তাহলে এক্সট্রা পে করতে হয় আদারওয়াইজ বাদ বাকি যত স্টার্টার এর আইটেম আছে সবটাই মেনুর যে প্রাইস সেই প্রাইসের মধ্যে চলে আসে এবার মেনুর প্রাইস আমি যখন মেনু দেখাবো তখনই বলবো আর স্টার্টার অর্গানাইজের জন্য একটা জিনিস মাথায় রাখবে স্টার্টারগুলোর জন্য একটা লাইনে এবং সেপারেট একটা এরিয়াতে হয় না হলে তোমাদের যে মেইন ইভেন্ট সেটা হ্যাম্পার হয় প্লাস প্রচুর অগছলো হয় জায়গা এবং বেশ নোংরা হয় যেটা দেখতে একদমই ভালো লাগে না পুরো বিষয়টাকে ঠিকঠাকভাবে সাজানোর জন্য এটা জরুরি যে সবার আগে গেস্ট সংখ্যা এবং লোকেশন ঠিকভাবে ডিসাইড করো গেস্ট সংখ্যা যদি পাঁচশো সাড়ে পাঁচশো হয় তাহলে বড় জায়গা নাও গেস্ট সংখ্যা যদি ছোট হয় তবুও চেষ্টা করবে একটু বড় জায়গা নেওয়ার না হলে প্রত্যেকের অসুবিধা যেমন তোমাদের অসুবিধা তেমন যারা কাজ করছে তাদের অসুবিধা প্লাস যারা গেস্ট আসছে তাদেরও অসুবিধা একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় যেটা কোনোভাবেই কোনো ইভেন্টে কাম্য নয় দাদা কেমন হয়েছে ছবিটা ফ্রেমটা তো বন্ধুরা চয়েস করেছে আচ্ছা এই যে মেনুটা দেখতে পাচ্ছ এই মেনুটা একটা ডিসেন্ট মেনু যেটা মোটামুটি একটা ওয়েডিংয়ের জন্য বাজেট ওয়েডিংয়ের জন্য ঠিকঠাক কোনো অসুবিধা নেই এবার এরকম একটা মেনু করতে গেলে প্লাস ওই যে স্টার্টার এই স্টার্টার আর মেনু মিলিয়ে রকম কস্টিং আসতে পারে অন অ্যান্ড অ্যাভারেজ ধরে রাখো সাড়ে পাঁচশো টাকায় এই মেনুটা কমপ্লিট প্লাস স্টার সব সবকিছু মিলিয়ে ধরো ছশো টাকায় এই মেনু আর স্টার্টার কমপ্লিট হয়ে যাবে এবার যে মকটেলটা আছে সেই মকটেলটার জন্য তোমাদেরকে হয়তো আলাদা করে পে করতে হতে পারে অনেক জায়গায় আলাদা করে পে করে অনেক জায়গায় মেনুর সাথে ইনক্লুড করে দেয় কিন্তু সেক্ষেত্রে মেনুর যে প্লেটের প্রাইস সেটা একটু বাড়িয়ে দেয় এটাই আর কিছু না তবে হ্যাঁ সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ম্যাক্স টু ম্যাক্স দশ কুড়ি টাকা এদিক ওদিক হতে পারে আচ্ছা শুধু খাবারের প্রাইস দিয়ে কিন্তু গোটা বিয়ের ইভেন্ট ডিসাইড করা উচিত না এবং সেটা হয়ও না শুধু খাবারের প্রাইস দিয়ে গোটা বিয়ের খরচাটা জাজ করা যায় না তেতাল্লিশ ডিগ্রি গরমে রোজ দিন ফেসবুক আর ইউটিউব খুললে কি খাসির মাংস বাসন্তী পোলাও আর না হলে কোন ডাক্তারে দেখে এখন যে ডাক্তারে দেখে সেই আমারও কেন জানো একটাই কারণ যে ঝরে পড়েছে ঝরে পড়েছে এই যে ঝরে পড়েছে দেখো অ্যাজ আ প্রফেশনাল ইভেন্ট অর্গানাইজার আমরা এই জিনিসটা একদমই করতে পারি না যে কেউ একটা কোনো ইভেন্ট অর্গানাইজ করেছে সেটাই কত কি খরচা হয়েছে কি বৃত্তান্ত সেটা আমরা পাবলিক প্ল্যাটফর্মে আনতে পারি না এবার যেটা করতে পারি একটা আনুমানিক আইডিয়া দিতে পারি যে এরকম একটা ইভেন্ট অর্গানাইজ করতে কেমন কি খরচা হতে পারে আমি যে আনুমানিক ধারণাটা দেবো সেই ধারণার সাথে হয়তো সামান্য কিছু উনিশ বিশ হতে পারে হয়তো কিছুটা বাড়তে পারে হয়তো কিছুটা কমতে পারে কিন্তু অন এভারেজ ধরে চলো যে এরকম খরচাই আসতে পারে এবার বিষয়টা হলো একটা বিয়ের শুধু যে মেনুর খরচা দিয়ে গোটা বিয়ের খরচ ডিসাইড করা যায় না ঠিক তেমনি একটা গোটা বিয়ের আশি শতাংশ টাকা মেনুতেই আটকে থাকে এরকম একটা মেনু চারশো সাড়ে চারশো লোকের জন্য অ্যারেঞ্জ করে প্লাস এরকম একটা ডেকোরেশন করে মোটামুটি ওই চার থেকে সাড়ে চার লাখ টাকা খরচা হতে পারে এবার হ্যাঁ দশ বিশ হাজার টাকা এদিক ওদিক হতে পারে কিন্তু নিয়ার অ্যাবাউট এরকমই থাকবে ফিগার তোমরা যারা বিয়ের প্ল্যান করছো মোটামুটি এরকম মেনু আর এরকম ডেকোরেশন দিয়ে এরকম টোটাল কাজটা করাতে হলে এরকম একটা বাজেট নিয়ে এগোতে পারো হ্যাঁ এর ভেতরে ওই বাড়ির গিফট সোনা গয়না এগুলো কোনোভাবে ইনক্লুড করবে না এটা টোটাল ইভেন্টের খরচা আমি বললাম আদার্স যেগুলো সেগুলো তোমরা তোমাদের মতো ডিসাইড করবে কেমন কি হতে পারে কি হতে পারে না তো সুমন্দা আজকে যে বিয়েটাই আমরা গেলাম তো সেটা দেখে তো মনে হলো একটা মিনিমাম বাজেটে মানে সস্তায় পুষ্টিকর একটা মিনিমাম একটু একটু হাই ওই অত হাইফাই না মিডিয়াম আর মিনিমের মাঝামাঝি হ্যাঁ এবার এরকম একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে গেলে কিরকম কি বাজেট রাখা উচিত এটা 3 লাখ টাকা ধরmonton বাজেট ছিল এবার ওদের লোক সংখ্যা ছিল 450 450

এবার মোটামুটি একটা যদি আজকে যেরকম দেখলাম এরকম যদি কেউ অ্যারেঞ্জমেন্ট করতে চায় তাহলে এরকম একটা বাজেট নিয়ে এগোতে পারে তাই তো বাজেট নিয়ে সাড়ে তিন এগোতে পারে ঘুম বাজে রাত্রি দুটা আড়াইটা বাজে রাত্রি যাই হোক তো আজকে যেরকম দেখলে সেরকম অনুযায়ী যদি কেউ করতে চাও তাহলে ওই তিন সাড়ে তিন বাজেট নিয়ে করতে পারো চারশো সাড়ে চারশো লোকের জন্য বাকি এর বাকি এরপরেও মোটামুটি যত বাজেট বাড়বে তত ভালো কিছু অ্যাড করা যাবে আরও বিভিন্ন রকম বাজেটের হয় আরও যেটা একটা দেখলাম সেটা একটা মিনিমাম বাজেট মোটামুটি কাজ তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা